নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া থ্রি সিক্সটি অতীতের অনেক স্মৃতি ভেসে উঠলেও এখনও অনেক কিছু প্রমাণ করবার বাকি এই মুহূর্তে এটাই আমার পরিবার আর সেই পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিতে চাই প্রবীর দাসের এই কথাতে অনেকেই শনিবারে এটিকে মোহনবাগান এবং ব্যাঙ্গালুরু এফসি ম্যাচটিকে জুয়ান ফারান্দো ভার্সেস রয় রয়কৃষ্ণা কিংবা জুয়ান ফারান্দো ভার্সেস প্রবীর দাসের ম্যাচ হিসেবে বললেও সেই বিতর্কে একদমই কান পারতে নারাজ এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দো তিনি স্পষ্টতই বলেন রয়কৃষ্ণা কৃষ্ণা প্রবীর দাস সন্দেশদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকলেও আমরা সকলেই পেশাদার আলাদাভাবে কোনো গুরুত্ব আমার কাছে নেই অন্যান্য ম্যাচগুলোকে যে গুরুত্বের সাথে দেখে থাকি এটাও ঠিক তাই এই মুহূর্তে আমাদের মেন লক্ষ্যই লিগ টেবিলের টপে পৌঁছা যাওয়া আর তার জন্য পুরো তিন পয়েন্ট আমাদের দরকার সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণা এবারের ব্যাঙ্গালুরু এফসির অ্যাটাকের প্রধান দুই স্তম্ভ কিন্তু এই মরশুমে তারা যেন বড্ড কালারলেস আর তাই বাগিচা শহরের দলটি বর্তমানে যে ফুটবলটা খেলছে সেটা পুরোপুরি প্রাক্তন মেরিনার্স জাভি কেন্দ্রিক উল্টো দিকে কাউকো দিমিত্রিবিহীন এটিকে মোহনবাগান শেষ ম্যাচ শক্তিশালী হায়দ্রাবাদ এফসির এগেনস্টে অ্যাজ এ টিম অ্যাজ এ ইউনিট খেলেছে এ বিষয়ে সবুজ মেলনে হেড কোচ জুয়ান ফার্নান্দো বলেন আমি সবসময় দলগত সাফল্যে বিশ্বাস করি আমার টিমের সবাই যেমন গোল করতে পারে প্রয়োজনে ডিফেন্সও আগলাতে পারে আমরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। শেষে তিনি এও বলেন আশা করি শনিবারের ম্যাচটা খুবই উপভোগ্য হতে চলেছে দর্শকদের জন্য বন্ধুরা বিশেষজ্ঞতার মতো এই ম্যাচে এগিয়ে থাকবে এটিকে মোহনবাগান তোমরা কি মনে করো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলবার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো